দারুণ কেস, রেয়ার কেস, খুবই কম পাবেন আপনারা। আমিও আজকে একটি পেলাম। কেসটা হচ্ছে টার্মিনাল ইলিয়াল আলসার বায়োপসি ক্রনিক আইলাইটিস, অর্থাৎ ক্রোন ডিজিজ, রিজিওনাল আইলাইটিস, ক্রনিক আইলাইটিস, অটোইমিউন ডিজিজ, যা খুশি বলুন। এই কেসটি আজকে এসছে কোথা থেকে জানো? লক্ষ্মীকান্তপুর থেকে। অনেক আশা করে এসছে, লিভার কি ইনস্টিটিউট অফ লিভার সায়েন্স এসব জায়গা দেখিয়েছে। পেশেন্টের নাম বা মুখ কিছুই দেখাবো না, সোনারপুরের এখানে দেখিয়েছে। কিছু ইনভেস্টিগেশন কিছু হয়েছে টয়েছে আর কি, এই ডাক্তার দেখিয়েছে। কতদিন ধরে ভুগছেন? আমি এখানে সব লিখলাম, প্রত্যেকেরই আমি ডায়েরিতে নোট করি। যেটা পেলাম টার্মিনাল ইলিয়াল আলসার ক্রনিক আইলাইটিস ক্রন ডিজিজ আমি লিখে রেখেছি সাসপেক্টেড। এখানে কি লিখলাম? এখানেও যথারীতি আমি আমার প্রেসক্রিপশানে লিখে দিয়েছি, ফুল প্রেসক্রিপশান। পেশেন্টের ব্লাড প্রেশার অতীব কম, আচ্ছা, জল তেষ্টা নেই, এক ক্লিন মোটামুটি ড্রাই টাং, টাংটা আপনাদের আমি দেখাবো একটু পরে, আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা অর্থাৎ সাইকোটিক, বাবা মা ঠাকুমা সবার অ্যাজমা, ব্লাড গ্রুপ এ বি পজিটিভ। পেশেন্টের থেকে আর পেলাম হচ্ছে আমি ক্রন ডিজিজ, ব্লাড ডিউরিং স্টুল, পেইন অ্যাবডোমেন, লিউকোরিয়া। লিউকোরিয়াটা একটুখানি আর পেয়েছি হচ্ছে ক্রনিক অ্যানিমিয়া, ওইখানেই লেখা ছিল ক্রনিক অ্যানিমিয়া, এই যে এইখানেই লেখা আছে ক্রনিক অ্যানিমিয়া, এগুলো আমি নতুন করে কিচ্ছু লিখিনি। ম্যালনিউট্রিশন, অর্থাৎ পেশেন্টের চেহারা একদমই ম্যালনিউট্রিশন, 45 কেজি ওজন, আর অ্যানিমিয়া রয়েছে। সাদা স্রাব বা লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ যাই বলেন, পুকুর আছে, পুকুরে স্নান করে। সুতরাং যেসব গ্রামের মহিলারা পুকুরে স্নান করে, পুকুর ব্যবহার করে প্রতিটি কাজে, তাদের এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা সাদা স্রাব হোয়াইট ডিসচার্জ এগুলোর সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়, কারণ কন্টামিনেশন হয়। তার সাথে আরও অনেকেই স্নান করে, আরও অনেকে স্নান করে, তবে কাঁচা ঠাঁচা সব রয়েছে পুকুরে, কাঁচাকাচি দিয়ে এই জন্য হচ্ছে এই ইনফেকশান। সুতরাং এইখানে ওষুধ আমি দিয়েছি, কিন্তু একটাই ওষুধ আমি দিয়েছি, সেটাই সব কভার করবে, কিন্তু সঙ্গে বলেও দিয়েছি যে পুকুরে স্নান করা চলবে না। এখানে অ্যাডভাইসে আমি লিখে দিয়েছি নর্মাল ডায়েট টু অ্যাভয়েড পন্ড বা, আর লিখেছি ছোটো মাছ, সবুজ শাকসবজি, মোচা, ডুমুর আর পাঁচ মিশালি ডালটা খেতে রোজ, আর একটা করে ডিম সেদ্ধ, একটা করে ডিম সেদ্ধ খেতে হবে, আর ডিম সেদ্ধ লিখে দিই, মাছ মাংস ডিম সব খাক, তাতে কোনো আপত্তি নেই আমার, যা খুশি করুক, ডিম সিদ্ধ। এটা একটু বাংলায় লিখে দিলাম, ওনারা বলছিলেন যে সব ভুলে যাচ্ছি, একটার পর একটা ভুলে যাচ্ছিলাম বলে সেখানে লিখে দিলাম, যেন পড়ে মানে বুঝতে পারে অ্যাটলিস্ট। পেশেন্টের থেকে আমি কী পেলাম মাইলে? কেন আমি পালসেটিলা প্রেসক্রিপশান করলাম? পালসেটিলা করেছি, একটু জিপটা আমি দেখিয়ে নিচ্ছি, একটু জিপটা দেখি, এই যে জিপ ড্রাই, স্লাইটলি একটু ইয়েলোইশ হোয়াইট, সুতরাং এটা পালসেটিলার মতোই জিপ, সালফারেরও অনেকটা ওরকম জিপ হয়, কিন্তু এই কেসটি পালসেটিলার। কী পেয়েছিলাম বলে দিয়েছি, কী পেয়েছিলাম? অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, টেম্পারমেন্ট মাইল্ড, শান্ত প্রকৃতির, কোম্পানি পছন্দ করে না, ফ্যাস্টিডিয়াস, খুঁতখুঁতে, প্রচণ্ড ভূতের ভয়, অন্ধকারের ভয়, স্বামী বাড়িতে থাকে না, কোনোদিন ছাড়া ছাড়া আসে, গ্রামে থাকে তাই খুব ভয়, প্যারানয়েড, স্কিজোফ্রেনিয়া, সবসময় মনে করে যেন পেছন থেকে কেউ তাকাচ্ছে, পেছনে কেউ ডাকছে আমার দিকে, যে আমাকে কি যেন যেন মানে ওয়াচ করছে, দেখছে, মানে মানে যেন আমার পেছনে পেছনে কেউ রয়েছে, এটাকে প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া বলা হয়, প্যারানয়েড স্কিজোফ্রেনিয়া, সাইকোলজি। ওপেন এয়ার পছন্দ করে, অর্থাৎ খোলা বাতাস পছন্দ করে। ওয়ার্ডস
অর্থাৎ আঁচিল রয়েছে, বার্নিং সেন্সেশন পেটে বুকে জ্বালা করে, এবং শিফটিং ইন নেচার, কখনো পেটে এদিকে পেটে ব্যথা, কখনো পেটে দেখা হাত দিয়ে দেয়, হাত বিভিন্ন জায়গায় বলছে, কখনো শিফটিং ইন নেচার পালসেটিলার একটা ক্যারেক্টার, ঘুরে ঘুরে বেড়ায়, মাংস খেতে পছন্দ করে, সাবার ফ্যাট ফ্যাটি ফুড ডিসাইডলি খেতেই পারে না, গলা মুখ চলে যায়, স্লিপলেসনেস পালসেটিলা প্রায় সেকেন্ড গ্রেড মেডিসিন, আর লস অফ অ্যাপেটাইট সব পালসেটিলা কভার করে। পালসেটিলার ফেভারে খুব স্ট্রং ফিচার রয়েছে, এই জন্য আমরা ক্রন ডিজিজ, রিজনাল আইলাইটিস, অনেক বড়ো রোগ, ইনকিউরেবল পেশেন্টকে আমি বলেও দিয়েছি এই রোগ কিন্তু সারতে অনেক সময় লাগবে যদি সারে, আর যদি না সারে কিছু করার নেই, কিন্তু যদি সেরে যায় সময় লাগবে। তাই এই পেশেন্টটা কি আবার ফোন করছে, যাই হোক এখানে আমি কমপ্লিট করলাম, কেউ ফোন করছে, থ্যাংক ইউ ভেরি মাচ।